মাত্র দুদিন পর ঈদুল আজহা। সর্বত্র এই উৎসবের আমেজ বিরাজ করলেও ফুলছড়ির চর কাবিলপুরে নেমে এসেছে বিষাদের ছায়া। কেননা গত বছরগুলোর মতো এবারও এক টুকরো কুরবানির মাংস জুটবে না ওই এলাকার 2500 মানুষের মুখে, যাদের আদিনিবাস ছিল উপজেলার কালাসোনা গ্রামে। শুধু ঈদ নয়, বিভিন্ন পার্বণে যেখানে দেখা মিলত ঘোড় দৌড়, লাঠি খেলা, পাতা খেলাসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি, কিন্তু বন্যা আর নদী ভাঙনে ঘরবাড়ি আবাদি জমিসহ ব্রহ্মপুত্র নদ কেড়ে নিয়েছে তাদের সব সুখ। তবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রায়হান দোলন বলছেন, ফুড ব্যাংকের মাধ্যমে চর কাবিলপুরে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত 300 পরিবারকে কুরবানির মাংস উপহার দেওয়া হবে। ফুলছড়ি উপজেলা সংবাদদাতা আমিনুল হকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আফসানা মেমির রিপোর্ট। গেল কয়েক বছরে কোরবানির এক টুকরো মাংস ছেলে মেয়েদের মুখে তুলে না দিতে পারার কষ্টের কথা বলছিলেন চরকাবিলপুরের এই অসহায় মা। আর এই চিত্র পুরো গ্রাম জুড়েই। সময়ের ব্যবধানে বন্যার নদী ভাঙনে সব হারিয়ে এই চরে আশ্রয় নিয়েছেন কালাসোনা গ্রামের অনেকে। এখন অভাব অনটন যাদের নিত্য সঙ্গী, ফলে দুই দিন পর ঈদ হলেও তাদের মাঝে নেই ঈদ আনন্দ। আমরা ঈদে বন্যার কারণে আনন্দ করতে পারবো না, এবার কুরবানি হতো তা বন্যার কারণে হতে পারবে না। আগের এই জায়গাতে কুরবানি আসল বছর তো দুই একটা হয়েছে, এবছর কোনো ভরসা নাই। আর যেগুলো হয়তো দুই একটা হয়তো সে মানুষগুলো দূরে দূরে ভেঙে চলে গেছে। কুরবানির মাংস বোধ হয় আমাদের ভাগ্যে হবে না এবার। চুকিটাকে কোরবানি দিচ্ছে তারা নদী ভাঙার কারণে, এখান থেকে চলে যাবে অন্য জায়গায় বাড়ি নিচ্ছে, এখন এবছর হবে কি হবে না সেটা আমরা বলতে পারিনি। এদিকে ফুলছড়ি ফুড ব্যাংকের মাধ্যমে চর কাবিলপুরে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্ত 300 পরিবারকে কোরবানির মাংস উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রায়হান দোলন। তো বেউরি ইউনিয়নের একটি গ্রাম, নাম হচ্ছে কাবিলপুর। আমরা জেনেছি যে এর আগে অনেক বছর ধরে তারা কোরবানির মাংস খেতে পারে না। তার প্রেক্ষিতে ফুলছড়ি ভলান্টিয়ার্স চিন্তা ভাবনা করেছে যে ফুলছড়ি ফুড ব্যাংকের উদ্যোগে আমরা এই ওয়ার্ডের এই গ্রামের প্রায় 550 পরিবারের মধ্যে আমরা বাছাই করে 300 পরিবারের মধ্যে আমরা ঈদের মাংস বণ্টন করব। তো সেই প্রেক্ষিতে আমরা ফুলছড়ি ফুড ব্যাংকের উদ্যোগে একটি উদ্যোগ নিয়েছি যে আমরা ঈদের পর দিন এই ফ্যামিলি এই 300 ফ্যামিলির প্রত্যেককে আমরা 1 কেজি করে মাংস উপহার দেব। অন্যদিকে ওই চরের বর্ণাঢ্য মানুষদের মাঝে ঈদে কোরবানির মাংস পৌঁছে দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন সমাজসেবক প্রভাষক গোলাম মোস্তফা কামাল পাশা। যে ঈদের দিন তারা কেউ ব্রয়লার মুরগি, কেউ মাংস, মাছ, কেউ ডিম খেয়ে ঈদ উদযাপন করেছে। আলাপচারিতায় জানতে পারলাম যে সেখানে কুরবানি হয়নি এবং তারা কুরবানির মাংস খেতে পারেনি। তারপর বিষয়টা আমার মাথায় এসে তখন থেকে আমি সমাজের বিত্তবান দের মাঝে এবং বন্ধু বান্ধব সহ নিজ উদ্যোগে চেষ্টা করি যে তাদেরকে ঈদে কুরবানির মাংস খাওয়া যায় কি না। সেই চেষ্টা অনুযায়ী আমি ইনশাল্লাহ আশা করতেছি যে ঈদে তারা মাংস খেতে পারবে। আফসানা মিমি, রেডিও সারাবেলা।